করোনা এবং লকডাউন এই দুয়ের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল এই বইপাড়া। বইপাড়ার দোকানগুলো বন্ধ ছিল, ক্রেতা বিক্রেতাদের আনাগোনা বন্ধ ছিল। এদিকে এই জন্য যেমন একদিকে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, তেমন অন্যদিকে একটু বৃষ্টি হলেই এই এলাকায় জল জমে যায়। এবং এখানে যারা ব্যবসা করেন তারা জানাচ্ছেন যে জল জমার ফলে অনেক সময় তারা দোকানে পর্যন্ত ঢুকতে পারেন না, দোকানে যে বই রাখা থাকে সেই বইগুলোও ভিজে যায়, এটাও কিন্তু আর্থিক ক্ষতির একটা অন্যতম কারণ। এই কারণের জন্যই তারা চাইছেন যে এই সামনে যে পুরো ভোট, সেখানে যারা স্থানীয় কাউন্সিলর রয়েছেন বা পুরসভা, তারা যাতে এখানকার নিকাশি ব্যবস্থার ওপর একটু জোর দেন। তবে এছাড়া আরও কি তাদের চাহিদা রয়েছে এই পুরো ভোট থেকে, বা কি চাইছেন এই বইপাড়াকে, এই গর্বের বইপাড়াকে আরও ভালো করে তোলা যায়, সেজন্য তারা কি চাইছেন তাদের মুখ থেকেই শুনব। প্রায় 15-16 বছর ধরে এই বই বিক্রির সাথে যুক্ত এবং এই কলেজ স্ট্রিটেই রয়েছেন তার দোকান, তিনি কি বলছেন তার কি চাহিদা এই পুরো ভোট থেকে, তার কাছ থেকে জানব। এই পুরসভা ভোটে কি মনে হয় যে আপনার এখানে দোকান, সেখানে আর কি হলে আরো ভালো হবে? আমাদের একটাই অসুবিধা, শুধু হচ্ছে রাস্তাঘাটে যে ম্যানহোলের কাজগুলো, এখন তো না অল্প বৃষ্টি হচ্ছে বলে আমাদের জল ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু অসুবিধা পড়তে আমাদের বর্ষাকালটার, যখন একদম অল্প বৃষ্টি হলে, একটু ভারী মাত্রায় বৃষ্টি হলেই পুরো কলেজের জল হয়, আমাদের দোকানও খোলা যায় না, উল্টে আমাদের লোকসান হয়ে যায়, এক বই ভিজে যায়, বা এই আমফানের সময় থেকে শুরু করে যা বই তো ভিজবেই, সেগুলো আমাদের পুরো ক্ষতি হয়ে যায়, এক বইয়ের দিক দিয়ে ক্ষতি, প্লাস আবার রাস্তায় এসে আমাদের ম্যানহোলগুলো যে আছে এইগুলো যে একটু বর্ষাকালটা যদি একটু আমাদের সরকার যদি একটু নজর দেয় যে আমাদের ম্যানহোলগুলো একটু যদি পরিষ্কার কোনোভাবে এক সপ্তাহ অন্তর বা মাসে যদি দুবারও হয় যদি একটু ক্লিয়ার করলে হয়তো আমরা আমাদের একটু উপকার হবে, যে অন্তত জলটা হয়তো যাতে নিকাশি ব্যবস্থা একটু বর্ষাকালটা অন্তত ব্যবস্থা করলে যে আমাদের সুবিধা হয়। কলেজ স্ট্রিটে বই কিনতে এসেছেন এক পড়ুয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের, তার কাছে জানতে চাইব যে পড়ুয়া হিসাবে বা ক্রেতা হিসাবে এই কলেজ স্ট্রিটে তিনি আর কি চাইছেন, কি হলে আরও ভালো হয় কলেজ স্ট্রিটে। সামনেই পুরসভা ভোট, পুরো এলাকার মধ্যে আমাদের এই কলেজ স্ট্রিট, সেখানে তো জল জমার সমস্যা বলছেন অনেকে, পরিষ্কার পরিচ্ছন্নতা, তো আপনি যারা এখানে আসেন বা এখানে পাশে বিশ্ববিদ্যালয়ে আপনি ক্লাস করেন, কি হলে আরও ভালো হয়? কিছু জিনিস যেটা ভালো হয়েছে সেটা বলা উচিত, যে আজকে সকালে আমি ভেবেছিলাম যে যা বৃষ্টি হয়েছে আজ আসতেই পারবো না, যা জল জমবে, কিন্তু আসার পর দেখলাম যে না জল জমেনি, সেটা কিছুটা ভালো কাজ হয়েছে বলতে হবে। আর কিছু জিনিস যেটা হয়নি সেটা যে জায়গাটা ভীষণ নোংরা হয়ে রয়েছে, চারদিকে যখন হাঁটছি, যখন হাঁটবো তখন বইয়ের দিকে তাকাবো না এদিকে তাকাবো, চারদিকে নোংরা ভরে রয়েছে, চারদিকে ভর্তি হয়ে রয়েছে, মানে রাস্তা পরিষ্কার থেকে শুরু করে রাস্তা পুড়ে করার থেকে সব কিছু থেকেই সেটা একটা প্রবলেম হয়ে রয়েছে, সেটা এদিকেও আছে, সিউর ওইদিকে গেলে আরও আছে, ওরকম সেটা রয়েছে। আর একটা ব্যাপার আছে হচ্ছে এই গাড়ি পার্কিংটা নিয়ে প্রবলেম হয়েছে, কারণ এখানেও আপনি শুনলেন হয়তো যে অ্যাক্সিডেন্টের কথা বললো, বা রাস্তা দিয়ে এমনি হাঁটাতেও একটু প্রবলেম হয়, কারণ ওদিক থেকে বাসগুলো তো ওরকম আসবেই, সেটাও স্বাভাবিক, সেটাতেও একটা প্রবলেম। সেই জিনিসগুলো যদি আর একটু ভালো করা যায়, জায়গাটা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে সবারই খুব ভালো হয় আর কি। কলেজ স্ট্রিট তো সবাইকার কাছে খুব গর্বের বিষয়, বাঙালির কাছে। আপনারা যারা এখানে রোজ ব্যবসা করছেন তাদের কাছে কি মনে হয় যে কলেজ স্ট্রিটকে আরও কীভাবে ভালো করা যায়? এই সামনেই পুরসভা ভোট, কি চাইবেন? অবশ্যই যেটা প্রথম চাইবো, আগের বক্তা যেরকম বলে গেলেন যে আমাদের এখানে জল নিকাশি খুবই মানে খুবই খারাপ অবস্থা, আধ ঘন্টা থেকে এক ঘন্টা স্পিডে জল হয়, এক হাঁটু জল জমে যায়, আর কখনো এক কোমর জল জমে যায়, তারপরে যখন বাস যাতায়াত করে তার মধ্যে আমাদের অনেক বই নষ্ট হয়, বই ভিজে যায়, বাসে ঢেউতে যে জলটা আসে সেই জলটা দোকানে ঢুকে যায়, তখন আমাদের অনেক বই নষ্ট হয়। দ্বিতীয়ত যারা কলেজ পড়ুয়া ছাত্র ছাত্র, কলেজ স্ট্রিট মানে এটা ছাত্রদের এলাকা, এখানে শুধু কলেজই আছে ম্যাক্সিমাম, কিন্তু স্কুল আছে, হেড স্কুল আছে, প্রেসিডেন্সি কলেজ আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, আর এদিকে অনেক কলেজ আছে, তো ছেলেমেয়েদের খুবই যাতায়াতের অসুবিধা হয়, এক হাঁটু এক কোমর জল জমে থাকে, স্কুল বাচ্চাদের তো অমনি ছোটো ছোটো বাচ্চা, তাদের যাতায়াতের তো প্রচণ্ড অসুবিধা হয়, আর যারা একটু কলেজের ছেলে মেয়ে আছে তারা তাদেরও যাতায়াতের অসুবিধা হয়। তার মধ্যে ধরুন এই কলেজটির এখানটা আমাদের প্রেসিডেন্সি কলেজের এই এরিয়াটা খুবই হ্যাট জায়গা, চতুর্দিক থেকে জল এসে এখানে জলটা বেশি জমে, আর নিকাশির অবস্থা খুবই খারাপ, হ্যাঁ হ্যাঁ ম্যানহোল পরিষ্কার থাকে না, আর তারপরে যখন জল জমে যায় কর্পোরেশনের যে কোনো দায়িত্ব থাকে না, একদিন দুদিন পরে লোক আসে, তারপরে ওই ম্যানহোলগুলো খুলে দিয়ে
তারপর কেউ থাকেও না, মাঝে মাঝে আবার চলেও যায়, ডালাটা খুলে দিয়ে চলে যায়। সেটা একটা রেড কাপড় হোক কিংবা কোনো একটা লোহার অ্যাঙ্গেল হোক, হ্যাঁ এইগুলো দিয়ে একটা মার্ক করে দিই প্রথমত। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই এখানটা আগে পার্কিং ছিল না, এখন যে পার্কিংটা হয়েছে এখানে অ্যাক্সিডেন্ট এই মুহূর্তে প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। ওই যে একটু আগে বলে গেল এখানটা প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানটা। হ্যাঁ এখানে কিন্তু কোনো ট্রাফিক থাকে না, আর আর এখানে আগে পার্কিংও ছিল না, এই এক বছর হলো পার্কিং হয়েছে। বিএড করছেন ক্যামেলিয়া এবং তিনি নিয়মিত এই কলেজ স্ট্রিটে আসেন, কখন কি নতুন বই এসেছে বা তার কি বই দরকার আরো এগিয়ে যাওয়ার জন্য সবকিছুর জন্য কলেজ স্ট্রিটে আসেন এবং ছোটবেলা থেকে আসেন বলেই তিনি জানাচ্ছেন। তার কাছে জানতে চাইবো যে আরো কি হলে এই কলেজ স্ট্রিটের আরো ভালো হয় বা পড়ুয়া হিসাবে তার কি চাহিদা এই পুরো ভোটে, এই কলেজ স্ট্রিট বা এই পুরো বই পাড়ার যেহেতু পড়ুয়া হিসাবে আপনি কি চাইছেন বা ক্রেতা হিসাবে যে আর কি কি হলে ভালো হয় এখানে? যেমনি মানে প্রতিবারই যখনই বৃষ্টি হয় তখন পুরো জল জমে যায়, তো অবভিয়াসলি লোক মানে কেউ পুরো জলে জল হয়ে যায়, না গাড়ি চলে না কিছু চলে, এটা প্রত্যেকবার হয়, মানে বর্ষাকাল হলে এখানে আর আসা যায় না। তারপরে এই যে বই স্টলগুলো এগুলো মানে খুব একটা ক্লামজি ম্যানারে আছে, ফুটপাতে আপনি চলতে পারবেন না কারণ অল দ্য বুকস আর ইয়ার, তো এটা একটা অসুবিধা হয়। আর এমনি তো সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু মাঝে মধ্যে এই ট্যাপসগুলো এখানে যেমনি গঙ্গার জল আছে এখানে পুরো লোকালিটিতে অনেক মানে ট্যাপসের না স্টপার নেই, বিকজ মোস্ট অফ দেম কেউ কেউ নিয়ে চলে যায়, যদি গভর্নমেন্ট লাগায় তাহলে নিয়ে চলে যায়, ওইটা একটা প্রবলেম। তো জল এখানে বয়ে যায়, তো ওয়েস্টেজ অফ ওয়াটারটা এটা খুবই একটা বড় সমস্যা এখানে। বৃষ্টি হলেই জল জমে যাওয়া, ফি বছরের এই সমস্যা থেকে মুক্তি চাইছেন কলেজ স্ট্রিটের যে বিক্রেতা রয়েছেন, যে বই দোকানের যে মালিকেরা রয়েছেন বা যে পড়ুয়ারা আসেন, তারাও চাইছেন যে এই জল জমার সমস্যা থেকে কিভাবে মুক্ত করা যায় কলেজ স্ট্রিটকে, সেটা নিয়ে এবার ভাবতে হবে পুরসভাকে। অন্যদিকে নিকাশি ব্যবস্থাতেও জোর দিতে হবে, এবং অনেকেই আবার চাইছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন যদি আরেকটু রাখা যায় কলেজ স্ট্রিটকে, তাহলে যারা বইপ্রেমী যারা এখানে আসেন তারা হয়তো একটু আরও ভালোভাবে বা আরেকটু আনন্দের সাথে এই জায়গাটাকে উপভোগ করতে পারবেন। কলেজ স্ট্রিটকে নিয়ে আমরা গর্ব করি, বিভিন্ন জায়গায় আমরা কলেজ স্ট্রিটের বা বইপাড়ার গল্প বলি, তো সেই জায়গাটাকে কলকাতার এই প্রিয় জায়গাটাকে আরও কীভাবে সুন্দর করে তোলা যায় সেটাই কিন্তু এখানে যারা আসেন বা যে বিক্রেতা যে ক্রেতা তারা চাইছেন যে এই পুরসভা ভোটে যেই জিতে আসুক তারা এই বিষয়টার দিকে নজর দিক। স্নেহাশিস প্রামাণিকের সঙ্গে শারমিন বেগম, আনন্দবাজার অনলাইন।